নাম কেয়া জানতে চাইছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় বসে নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে? যদি আপনি দাঁড়ালে আপনার শরীরের জন্য রিস্ক হয়, অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ওবায়দুল্লাহ ফুয়া জানতে চেয়েছেন, মোটর গাড়িতে লাইসেন্স না করলে, ট্যাক্স না দিলে দিলে বা কম দিলে কি গুণা হবে? যে অবশ্যই গুণা হবে, কারণ এটি আপনি রাষ্ট্রের শৃঙ্খলাকে লঙ্ঘন করছেন, যা আপনার এবং অন্যের বিপদের কারণ হতে পারে। সেই সাথে এখানে অনেকগুলো প্রতারণা বা মিথ্যারও আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় অনেক সময়। রেবিকা সুলতানা রূপা জানতে চেয়েছেন, বিধর্মীদের কর্তৃক জবাইকৃত পশুর গোশত খাওয়া কি জায়েজ হবে? উত্তর হলো, তাদের হিন্দু যদি হয়, মুসলিম যদি হয়, তাদের জবাইকৃত পশুর গোশত খেতে পারবেন না, তবে ইহুদি বা খ্রিস্টান যদি হয়, তাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে।